চৌদ্দগ্রামে বুলু রুতোগে বঙ্গমাতার জন্মদিনে কোরআন খতম ও মিলাদ মাহফিল। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বাঙালির লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রামের কাঠঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন খতম মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 100 আলেম ওলামা ও ইয়াতিমদের নিয়ে কোরআন খতম মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির প্রচার প্রকাশনা বিভাগের সদস্য ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি চৌদ্দগ্রামের কৃতি সন্তান বজলুর রশিদ বুলু। আলোচনা সভা মিলাদ মাহফিলে মোহাম্মদ খলিলুর রহমান বিএসসির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, মাওলানা জহিরুল ইসলাম ও মোহাম্মদ জসিমউদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী দিনের কুমিল্লা 11 সংসদীয় এলাকা চৌদ্দগ্রাম থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে বজলুর রশিদ বুলু প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেলজিয়াম আওয়ামী লীগকে সুসংগঠিত করে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়ে বিভিন্ন দেশে নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। তার দক্ষ সাংগঠনিক সফলতায় সম্প্রতি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার প্রকাশনার উপকমিটির সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী ও দলের সকল নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান। বজলুর রশিদ বুলু এই শোকাবহ মাসে বঙ্গবন্ধুর পরিবারের শোকাবহ, 5ই আগস্টে বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মদিন, 8ই আগস্ট শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মদিন, 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের হত্যা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে 4টি দিবসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মিটিং, আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আনিসুর রহমানের তথ্য, ভিডিও, চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।